প্রস্রাব করার সময় তীব্র ব্যথা এবং জ্বালাপড় অনুভব করা ঘন ঘন প্রস্রাবের বেগ আসছে কিন্তু কোনোবারেই যথেষ্ট পরিমাণে প্রস্রাব না হওয়া সেই সাথে তল পেটে ব্যথা অনুভূত হওয়া চাপ আসলে প্রস্রাব আটকে রাখতে না পারা ঘোলা ও দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া এবং ক্ষেত্রবিশেষে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই সমস্ত লক্ষণগুলোর কারো যদি এক বা একাধিক থেকে থাকে তাহলে আমরা ধারণা করতে পারি তিনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিংবা মতনালে সংক্রমণে ভুগছেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নারী ও পুরুষ উভয়ের হয়ে থাকে এবং সেটা যে কোনো বয়সে হতে পারে তবে তুলনামূলকভাবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই সংক্রমণের হার অনেক বেশি পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি দুইজনে একজন নারী তাদের লাইফ টাইমে এই সমস্যায় ভুগে থাকেন নারীদের মধ্যে এই সংক্রমণ তুলনামূলকভাবে বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নারীদের ইউরেথা বা যে নালীর মাধ্যমে মূত্রথলি থেকে ইউরিন শরীরের বাইরে বের হয় তা পুরুষদের ইউরেথার তুলনায় দৈর্ঘ্য অনেক কম এর ফলে জীবাণু খুব সহজেই ইউরেথা থেকে মূত্রথলিতে প্রবেশ করে প্রধাও সৃষ্টি করছে আরেকটা কারণ হচ্ছে নারীদের প্রস্রাবের রাস্তা জনিপথ এবং মলদারের খুব কাছাকাছি এর ফলে সহবাসের সময় অথবা মাসিকের সময় অথবা মলত্যাগের পর সঠিকভাবে পরিষ্কার না করলে জীবাণু সংক্রমণের একটা সম্ভাবনা থেকেই যায় এছাড়া নারীদের জীবনের বিশেষ কিছু সময়ে ইউনাইটেড ইনফেকশন লক্ষণীয় যেমন গর্ভাবস্থায় এ সময় ট্র্যাক্ট ইনফেকশন বেশ কমন এবং অনেক সময় তা লক্ষণ ছাড়াই হয়ে থাকে আরেকটা হলো মেনোপোজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এ সময় মেইলি হরমোন নিঃসরণ কমে যায় যা তার প্রজনন সময়কালে মূত্রনালী সংক্রমণে বাধা দেয় এর ফলে মেনোপোজে এসে এই সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল যে কোনো কারণে অনেকক্ষণ প্রস্তাব আটকে রাখা যেমন জরুরি কোনো কাজে ব্যস্ত থাকলে সচরাচর অনেকেই এটা করে থাকেন তাহলে ইরুনেট্যাক্ট ইনফেকশন যাতে না হয় সেক্ষেত্রে একজন নারীর কি কী করণীয় আছে প্রথমত নিয়ম মেনে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পানির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তরল খাবার যেমন ফলের জুস বা ডাবের পানি পান করা যেতে পারে এতে ঠিক সময় মতো প্রস্রাব হওয়ার ফলে মূত্রথলিতে জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হল নারীদের পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এজন্য বেশ কিছু অভ্যাসগত পরিবর্তন আনা যেমন প্রতিবার প্রসাব করা বা মলত্যাগের পর সঠিক টেমে পরিষ্কার করতে হবে সঠিক নিয়মটি হলো সামনের দিক থেকে পিছন দিকে পরিষ্কার করা পিছন থেকে সামনে নয় তা না হলে মলদার থেকে জীবাণু সামনে চলে এসে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় মাসিকের সময় নির্দিষ্ট সময় পর পর প্যাড চেঞ্জ করা প্রস্রাবের বেগ আসলে চেপে না রেখে সাথে সাথে প্রসাব করে ফেলা সহবাসের আগে এবং পরে প্রসাব করে নেওয়া এবং ক্লিক করে ফেলা কিন্তু আপনার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনি কি করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিনের কিছু টেস্ট করিয়ে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সঠিক সময় পর্যন্ত সেবন করতে হবে